তীব্র যুদ্ধ শুরু হয়েছে গাজাতে। আপনারা যে সমস্ত ভাই এবং বোনেরা আছেন যারা মুসলিম, তারা ফিলিস্তিনিদের জন্য দোয়া করুন। এই মুহূর্তে এখনকার খবর হলো যে গাজাতে ভয়ঙ্কর এবং তীব্র যুদ্ধ শুরু হয়েছে। গাজার ভিতরে ইসরায়েল কমপক্ষে 1 লক্ষ নতুন সেনা মোতায়েন করেছে। এর পাশাপাশি তারা আকাশপথ দিয়ে বিমান হামলা চালাচ্ছে, রকেট হামলা চালাচ্ছে এবং স্থলপথে কামান দিয়ে তারপরে আপনার সমস্ত জায়গায় তারা সাড়াশি অভিযান পরিচালনা করছে। 1 লক্ষ সৈন্য নামাইছে ইসরায়েল। বুঝতে পারছেন না যে ঘটনা কোন পর্যায়ে যাচ্ছে। 1 লক্ষ সৈন্য নামানো হয়েছে হামাসকে নিষ্ক্রিয় করার জন্য, তাকে ক্লিন করার জন্য। তবে মূল্যবান কথা হলো যে আমার ধারণা হচ্ছে এই যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধটা এখন আন্তর্জাতিক যুদ্ধে রূপ নেবে। মানে এই যুদ্ধ শুধুমাত্র যে আপনার ইসরায়েল বা ফিলিস্তিনি তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে তা না, এই যুদ্ধ আন্তর্জাতিকভাবে এখন হয়তো শুরু হতে পারে, সেরকমই কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সমস্ত সব বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আশা করি যে ধৈর্য ধরে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। আমি পার্সোনালভাবে বিশ্বাস করি মহান আল্লাহ পাকের কুদরতি আছে এখানে, না হলে হামাস এত শক্তিশালী কিভাবে হলো, কিভাবে এত শক্তিশালী হলো হামাস। এখন অনেকেই বলছেন যে মনে মনে করছেন যে তাহলে মনে এখন সব শেষ, 1 লক্ষ সৈন্য নামাইছে, রকেট হামলা চালাচ্ছে, বিমান হামলা চালাচ্ছে, তারপরে বড় বড় আপনার কামান সেখানে ব্যবহার করা হচ্ছে বা নামানো হয়েছে, এখন মনে হয় হামাস তাহলে শেষ, এতটা সহজ ভাবার কোনো কারণ নেই। হামাস কতটা শক্তিশালী সেটা শুনবেন না, হামাসও অত্যন্ত শক্তিশালী। বর্তমানে অত্যাধুনিক অস্ত্র, অত্যাধুনিক প্রযুক্তি তাদের হাতে রয়েছে, শেষ করার এত সুজা না। সময় আসতেছে, সামনে দেখতে পারবেন, শুনতে পারবেন। সবচেয়ে বড় কথা হলো যে গাজাতে তীব্র যুদ্ধ শুরু হয়েছে বর্তমানে, ভয়ঙ্কর যুদ্ধ। ইহুদিরা গাজা ছেড়ে পালিয়ে যাচ্ছে হামাসের ভয়ে, আর ইসরায়েল যে 1 লক্ষ সৈন্য সেখানে মোতায়েন করলো বর্তমানে, 1 লক্ষ সৈন্য মোতায়েন করছে শুধুমাত্র তাদের দেশের যেই যেই ইহুদিরা আছে সেই ইহুদিদেরকে পোটাক দেওয়ার জন্যে। পাশাপাশি আপনার ইসরায়েলের যে সৈন্যদেরকে হামাস গ্রুপ তারা বন্দি করেছে, তাদেরকে সেখান থেকে মানে ছাড়ানোর জন্য, এবং তাদের যে সমস্ত ইহুদিরা আছে সে দেশে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য মোটামুটি সারা রাত্রে প্রায় 500 স্থানে হামলা চালানো হয়েছে গাজার ভিতরে। অপরদিকে এই মুহূর্তে হামাসের সৈন্যরা সবচেয়ে যেই যেই মূল্যবান কাজটি করছে তা হলো যে গাজা থেকে লোকজন সরিয়ে তাদের নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছে। অর্থাৎ মুসলিম ভাই বোনদের যেন কোনো ক্ষতি না হয় এজন্য গাজা থেকে সর্বপ্রথম সেখান থেকে সরানো হচ্ছে মুসলিম ভাই বোনদেরকে বা ফিলিস্তিনিদেরকে। পাশাপাশি আরও একটা গ্রুপ যে নতুন করে গাজার ভিতরে যে 1 লক্ষ সৈন্য মোতায়েন করেছে এবং প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে ইসরায়েল হামলা চালাচ্ছে সেই হামলার প্রতি হামলা মোকাবেলা করছেন সেখানে, সব মিলিয়ে বলা যায় এই মুহূর্তে যুদ্ধের টানটান অবস্থা। অপরদিকে ইরান, ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি আজ তার দপ্তরের সমস্ত দপ্তরের লোকজন ডেকে তারা একটি গোপন বৈঠক করেছে এবং সেখান থেকে বলেছে যে আমাদের হামাসের হাত শক্তিশালী করতে হবে দ্রুত, এবং ভবিষ্যতে আরও শক্তিশালী হিসাবে মানে আরও শক্তি দিতে চাচ্ছে হামাসকে, অর্থাৎ অত্যাধুনিক প্রযুক্তি, বড় ধরনের অস্ত্র, ড্রোন। আপনারা জানেন জানেন যে ইরানের ড্রোন কতটা ভয়ঙ্কর ড্রোন, এবং বর্তমানে যে আপনার হামলাগুলো চালাচ্ছে আপনার হামাস আপনার ইসরায়েলের বিভিন্ন ভূখণ্ডে বা ইসরায়েলের বিরুদ্ধে, সেখানে কিন্তু ড্রোন হামলা চালাচ্ছে। একদম ড্রোন হামলাতে ইসরায়েল কুপকায়িত হয়ে যাচ্ছে, হঠাৎ করে ইসরায়েল বুঝতেই পারছে না যে এই ড্রোনগুলো হামাস কোথায় পাইল ফিলিস্তিনিরা, সেটা বুঝতে পারছেন না। অপরদিকে আরও একটি খুশি সংবাদ হলো বড় মোড়ল, যেই মোড়ল সবসময় মোড়লগিরি করতে পছন্দ করে, বাদিয়ে দেয়, উস্কানি দেয়, সেই বড় মোড়ল অর্থাৎ যুক্তরাষ্ট্র। এই যুক্তরাষ্ট্রের ভিতরে আপনার জো বাইডেন প্রশাসন বা জো বাইডেন বা যুক্তরাষ্ট্র আপনার জানেন যে তাদের মিত্র হলো আপনার ইসরায়েল, ইসরায়েলকে সমর্থন দিয়েছে। কোন ইসরায়েলকে সমর্থন দিয়েছে? একটি অবৈধ দখলদার যার কোনো বৈধতা নেই অন্য একটি জায়গায় গিয়ে তাদের জায়গা ভোগ দখল করার জন্য সে চেষ্টা চালিয়ে যাচ্ছে, অবৈধ দখলদার, এই জারসদের পক্ষ নিয়েছে আর এক মোড়ল। তো এখন আমেরিকার ভিতরে উত্তাল অবস্থা, আমেরিকার বিভিন্ন জায়গায় মুসলিমরা
বিক্ষোভ মিছিল করছেন এই বাইডেনের বিরুদ্ধে এবং আপনার মানববন্ধন করছেন। কারণ কি? কারণ হলো যে আপনার একটা অবৈধ সরকারের যে অবৈধ দখলদার ইসরায়েল তার পক্ষপাত নিয়েছে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি অন্য অন্য যে কান্ট্রিগুলো আছে যেমন সৌদি আরব, তুরস্ক, তারপরে চীন, তারপর রাশিয়া, আমাদের বাংলাদেশ,